পর্দার অন্তরালে বৈশা মা দোয়া করে, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও, নতুন বিয়ে হলো এক বছর। আল্লাহ দরবারে দোয়া করে, আল্লাহ গো তুমি এমন সন্তানের মা বাবা আমাকে বানাইও, মরণের পর সন্তান দেন আমার জানাজা পড়াইতে পারে, হাফেজে কোরআন বানাও, এমন একটা সন্তান দাও। মহিলার দোয়া আমার মাওলা কবুল কইরা নিছে, এমন ভাবে কবুল করছে, মহিলার গর্ভে আল্লাহ একটা বাচ্চা দান করেছেন, নেককার সন্তান। আল্লাহর কাছে চাইতে হয়, ইব্রাহিম নবী চাইছেন রব্বি হাবলি মিনাস সলিহিন। ও মুসলমান ভাই, যারা বিবাহ করেন নাই, অনুরোধ করি আল্লাহর দরবারে নেককার বিবির জন্য দোয়া করেন, আর নেককার বিবি যদি আল্লাহ দান করেন তার গর্ভেই নেককার সন্তান পাওয়া যাবে। এ মা বোনেরা, আপনারা তো আলেমদের মা, হাফেজে কোরআনের মা, আব্দুল কাদির জিলানির মা, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর মা, বাইজিদ বোস্তামীর মা, ও পর্দার অন্তরালের মা গো, আল্লাহর কাছে দোয়া করো গো। কত মানুষ এই কান্নাকাটি করে, 10 বছর বিয়া করলাম একটা সন্তান পাইলাম না। মুসলমান গো ভাই, মাজারে যাও সন্তান পাইবা, কি গো এ মাজারওয়ালা যদি সন্তান দিতে পারত গো, বাংলার জমিনে কোন হিজলা থাকতো না। আমি বলবো বাবা মাজারে চাও কেন, আল্লাহর দেওয়ার ক্ষমতা নাই আছে নাকি দুর্বল হয়ে গেছে? যারা আল্লাহর কাছে না চাইয়া অন্যের কাছে চায়, কবরে চায়, মাজারে চায়, তাদেরকে আমি বলতে চাই, তুমি মাজারে চাও কেন, দুই কথার এক কথা মানতেই হবে, হয়তো আল্লাহ দুর্বল, না হয় আল্লাহ সবল যদি হয়, তাহলে কেন চাও না, আল্লাহরে পছন্দ হয় না, দুইটার একটা, হয়তো আল্লাহ দিতে পারে না যে কারণে মাজারে চাও, আর যদি বলো না পারে তো চাও না কেন আল্লাহর কাছে, মাজারে চাও কেন, আল্লাহকে তোমার পছন্দ হয় নাই নাকি বলে? মহিলা দোয়া করছে, আল্লাহ নেককার সন্তান তুমি আমার গর্ভে দিও গো। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ পাক একটা নেককার সন্তান গর্ভে দান করেছেন, সন্তানটা মা দোয়া করতেছে গর্ভে রাইখা, দোয়া কর আল্লাহ তুমি আমার সন্তানটারে হায়াত দাও, বাঁচায় দাও, আলেম বানাবো, কিয়ামতের ময়দানে আমি আলেমের মা হইয়া আল্লাহর দরবারে পরিচয় দিব। সন্তান দুনিয়াতে আসার সময় হয়ে গেল, আল্লাহর কুদরতি পরীক্ষা, গরিবের উপরে পরীক্ষা গো, ইমানদার যত ভালো পরীক্ষা তার কঠিন, গরিবের সন্তান মহিলা গরিবের ঘরে আছে, সন্তান দুনিয়াতে আসা হয়ে গেল, কিন্তু আসার আগে আগে তার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এতিম সন্তান, মা সন্তান কোলে নিয়ে কাঁদে, আল্লাহ তুমি আমার আশাটা কি পূরণ করবা না, আমার মনে বড় আশা, আমি একজন আলেমের মা হয়ে কবরে যাব, কত আলেমের বয়ান শুই না, বলটারে মানাইতে পারি না গো। জামালপুরের মুসলমান, আমিও তো একটা মায়ের গর্ভের সন্তান, আমার মা কত ধন্য মা, বয়ানে আসার আগে মায়ের কাছে দোয়া চাইছি গো মা, সারা বাংলাদেশের মানুষ জামালপুরের ওয়া শুনতেছে, মা গো মা আজকেই তো সেই স্টেজে বয়ান করতে আসছি গো মা, দোয়া চাই চাই, মা দোয়া করছেন বাবা, আমি বলি মা আপনাদের মতো মা বড় ধন্য মা, সারা দুনিয়ার মানুষ সম্মান করে গো মা, একটু দোয়া করবেন আল্লাহ যেন এখলাস অন্তরে রাখে, অহংকার যেন অন্তরে ঢুকানোর সুযোগ না পায়। এ জামালপুরের মা বোনের গো, মাইকের আওয়াজ কি চায় না, এ বিন্দু বাবা দিন গো, মনটা কি চায় না তুমি একজন আলেমের বাবা হইবা, হাফেজ কোরআনের বাবা হইবা, রমজান মাসে তোমার সন্তান হাজার হাজার মানুষকে তারাবি পড়াইবে, খতমে তারাবি। ওই মহিলা দোয়া করে, আল্লাহ তুমি আমার সন্তান যাও দিছো, ওর বাবা নিয়ে গেছো, এখন আমি কেমন করে সন্তান তারে আলেম বানাবো, কপাল পুড়ে গেছে, টাকা নাই পয়সা নাই, কেমনে সন্তান আলেম হবে, মা গরিব টাকা নাই পয়সা নাই, অন্যের বাড়ি কাজ করিয়া মা কিছু টাকা পাইয়া পেট বাঁচায়, সন্তানেরও বাঁচায়, আস্তে আস্তে সন্তান যখন বড় হয়
সন্তান বুঝের হয়ে গেছে কথা বলতে পারে লেখাপড়ার সময় অতিক্রম হতে চলছে সন্তানের হাত দুইটা কয় মা আমার বুক ভরা আশা আমার পূরণ হয় নাই গো সন্তান আমার আশা ছিল আমি তোমার হাফেজ বানাবো আলেম বানাবো না না তোমার বাবা নাই আমি গরিব অন্যের ঘরে কাজ করে জীবন চালাই যাও তুমিও নাই না যাও অন্যের বাড়ি যদি কোনো কাজ পাও কাজ করে পেট বাঁচাও কিন্তু আমার কাছে আর রাখার সুযোগ নাই লেখাপড়া করানোর সুযোগ আমার হবে না সন্তান মায়ের থেকে চলছে গ্রামে হাঁটতেছে এক বড় লোক সন্তানের চেহারা দিয়ে তাকায় বড় মায়া লাগছে আয় বাবা আয় কই যাও বলে আমি গরিবের সন্তান আমি কাজ তালাশ করি কয় আমার বাড়ি থাকবি আমার বাড়ি কাজ করবি আর আমার কিছু গরু আছে দেখাশোনা করবি তোর খানা বেতন কাপড় যা দরকার আমি সব ব্যবস্থা করে দিব এতিম সন্তান ওই বাড়ির গরুর রাখাল হয় বলবো ঘটনাটা বলবো কাদ দাও না গরিবের হক মাইরা বড় লোক হইছো সাবধান সাবধান বড় লোক গেট সাজাইছে বড় খানার অনুষ্ঠান দুপুর বেলা রোস্ট মুরগি কোরমা পোলাওয়ের ব্যবস্থা করছে পাশের ঘরে রিস্কাওয়ালা ছোট্ট একটা ভাঙ্গা ঘরে দুইটা বাচ্চা নিয়ে থাকে দাওয়াত দেয় না দুপুর বেলা রিস্কাওয়ালা বাজারে যায় রিস্কা চালায় যা পায় সন্ধ্যায় ঘরে আসে বড় লোকের বাড়ি আজকের খানার আয়োজন রিস্কাওয়ালা ওদিকে ভ্রূক্ষেপ করে না সন্তানটা বাচ্চা দুইটা ঘরে মা বাচ্চা নিয়ে ঘরে বসে আছে দুপুর হয়ে গেছে রিস্কাওয়ালা রিস্কা নিয়ে চলে গেছে বাচ্চা দুইটা দুপুর বেলা ক্ষুধায় বলে মা খানা দাও তরকারি নাই বাবা সন্ধ্যায় আসবে মা একটা আলু ভর্তা বানায় বাচ্চা দুইটারে খানা দিছে বাচ্চা দুইটা ভর্তা দেখে প্লেটটা ফালায় দিয়ে কয় মা গোশতের ঘেরান পাই ভর্তা দিয়ে খানা খাবো মা কাপড়ের আঁচল দিয়ে চোখের পানি গুলে মুছে আর কয় ও বাবা গো গোস্ত তো আমার ঘরে রান্না হয় নাই পাশের ঘরে ওরা তো আমাদের দাওয়াত দেয় নাই তোমার দাওয়াত দেয় নাই তুমি গোস্ত দিয়ে খানা খাইতে পারবা বাচ্চা কয় মা গোস্ত না দিলে খাবো না মা চোখের পানি ছেড়ে কয় আল্লাহ আমাদের দাওয়াত দেয় না যদি বাচ্চা দুইটার দিত বড় লোকের কোনো ক্ষতি তো হইতো না মা চোখের পানি ছেড়ে কাঁদতেছে বাচ্চা দুইটা প্লেট ফালায়া জমিনে শুয়ে ঘুমায়া পড়ছে সন্ধ্যাবেলা বাবা আসছে আইসা দেখে বিবি চোখে পানি দেখা যায় ডাক দিয়া কয়ে বিবি তোমার চোখে পানি কেন বিবি বিবি ডাক দিয়া কয়ে স্বামী আমার আপনার ঘরে আমি টাকা দেখে আসি নাই বাড়ি গাড়ি দেখে আসি না আমিও গরিব আপনি গরিব আপনার ঘরে কষ্ট হবে এটা তো মনে কইরা আসছি কিন্তু দুঃখ স্বামী গো আপনার ঘরে আমার কষ্ট হবে আমি জানি কিন্তু আজকের মতো কষ্ট জীবনে আর পাই নাই কি ব্যাপার বাচ্চা দুইটা খানা চাইছে আমি মা খানা দিতে পারি না গোস্ত ছাড়া খাবে না পাশের ঘরে বড় লোক গোস্তের অনুষ্ঠান করে দাওয়াত দেয় না বাবার আওয়াজ পেয়ে বাচ্চা দুইটা সজাগ হয়ে বাবার গলা জড়ায় কায় বাবা গো মা বলছে তুমি নাকি গোস্ত দিবা গোস্ত দাও খানা খাই না বাবা গামছা দিয়ে চোখের পানি মুছে বাচ্চা দুইটার কোলে জড়ায় কায় আল্লাহ দরবারে যদি কবুল হয় গোস্ত আজ নাই কাল খাবারে বাবা বড় লোক আমগো দাওয়াত দেয় নাই ওদিকে কর্ণপাত করিও না বিবির কয় দরজা আটকায় দাও জানাল আটকায় দাও স্বামী আর স্ত্রী মাওলার দরবারে কান্দে আর কয় আল্লাহ গো তোমার কি একটু মায়া হয় না রে এই বড় লোক কত বড় অনুষ্ঠান করে আমরা গরিব আমাদের একটু ডাক দিল না দাওয়াত দিল না গো আল্লাহ তোমার হাতে ফয়সালা আমার চোখের সামনে আমার সন্তান রে তুমি আর কাঁদায় না রে বাবা গরিব কান্দতে কান্দতে গরু নিয়ে রওনা হয় ইমাম সাহেব নামাজ পড়া দেখে সন্তানের চোখে পানি বাবা দাঁড়াও বা দাঁড়ানো যাবে না মালিকের গরু দিয়া আসি তারপরে কথা মালিকের ঘরে গরু দিয়া তাই ইমাম সাহেবের সামনে দাঁড়ায় ইমাম সাহেব বলে বাবা তোমার বাড়ি কই কি তোমার নাম কি করো বলে আমি তো গরিব আমার মা গরিব আমি এই বাড়ির রাখাল গরু রাখতেছি কি তোমার নাম সন্তান বলে আমার নাম হলো ইমাম উদ্দিন
কিনা ইমাম সাহেব চমকে উঠে গেল ইমামউদ্দিন অর্থ কি জানো সন্তান চোখের পানি ছেড়ে কান্দে আর কয় ইমাম সাহেব কি দুঃখ এই অর্থটা জানার জন্যই তো মা কত দোয়া করছে আমারে মাদ্রাসায় পড়াবে যদি মাদ্রাসায় পড়তাম আমি তো জানতে পারতাম ইমামউদ্দিন নামের অর্থ কি কিন্তু আমি দুনিয়াতে আসার আগেই নাকি বাবাই বিদায় হয়ে গেছে আমার মা গরীব অন্যের ঘরে কাজ করে পেট বাঁচা আমিও কাজ করি লেখা পড়ার সুযোগ নেই টাকা নাই পয়সা নাই ইমাম ডাক দিয়া কয় বাবা ইমামউদ্দিন নামের অর্থ ধর্মের ইমাম দ্বীনের ইমাম তুমি গরুর ইমামতি বাদ দাও বলে টাকা নাই ইমাম ডাক দিয়া কয় বাবা বর্তমানে মাদ্রাসা যদিও কম তবে আমি ঠিকানা দিয়ে দেই যদি আলেম হইতে চাও আল্লাহকে পাইতে চাও টাকা লাগে না পয়সা লাগে না মা যদি দোয়া কইরা দেয় মায়ের দোয়ায় বিনা টাকায় আলেম হতে পারবা কেমনে পারব ইমাম সাহেব ডাক দিয়া কয় বাবা ঠিকানা দিয়া দিলাম যাও তোমার মায়ের থেকে দোয়া নিয়ে যাও ঠিকানা দিয়া দিলাম ভারতে সাহারানপুর জায়গায় একটা মাদ্রাসা আছে কওমিয়া মাদ্রাসা মায়ের দোয়া নিয়ে যাও স্টিমার পাড়ি দিয়া নদী পাড়ি দিয়া যাও ভারতের সাহারানপুরে মাদ্রাসায় লেখাপড়া করে তুমি একজন আলেম হয়ে যাইবা টাকা লাগবে না পয়সা লাগবে না শুধু তোমার মা যদি দোয়া করে আল্লাহ সব ব্যবস্থাই করে দিবে সন্তান ঠিকানা নিয়ে মায়ের কাছে গিয়া কান্দে আর কয় মা শুকর আদায় করো গো মা তোমার মনের আশা বোধহয় পূরণ হওয়ার সুসংবাদ পাইতেছি ইমাম সাহেব দোয়া করছে তুমিও দোয়া করে দাও আমি এখন মাদ্রাসায় যাব ভারতের সাহারানপুরে আলেম হওয়ার জন্য মা কয় টাকা নাই ইমামউদ্দিন বলে আমার টাকা লাগবে না আলেম হইতে নাকি টাকা লাগে না হাফেজ কোরআন হতে মাদ্রাসায় পড়তে টাকা লাগে না গো মা যদি আপনি দোয়া করেন আপনার দোয়ায় আল্লাহ কবুল করে নেবে মা মনের আবেগে ইমামউদ্দিনকে গোসল করায় সুন্দরভাবে সাজায় পড়াইয়া টাকা নাই কিন্তু মায়ের মনে মানে না রাখা কিছু অল্প টাকা সন্তান ইমামউদ্দিনের হাতে দিয়া মা দোয়া করে পাঠায় দিল ইমামউদ্দিন হাইটা যায় আমার আল্লাহ পাক রাস্তা আসান করে দিয়েছে মা ঘরের মধ্যে যায় নামাজ বিছাইয়া আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ গো আমার সন্তান ইমামউদ্দিনকে পাঠায় দিলাম আল্লাহ তুমি আলেম বানায়া আমার কোলে ফিরায়া দাও মায়ের দোয়াটা আল্লাহ কবুল করেছেন কারণ মা যখন দোয়া করিয়া দেয় বিদ্যুতের চেয়ে আরো দ্রুতগামিতে মায়ের দোয়া কবুল হয়ে যায় মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড় যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও যাহা কিছু হও না কেন কিছুই না মায়ের দোয়া বিনে বাস্তবে না বুঝা মনে কইর না যে পাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা বলে বাইজিদ কে ওলি বানাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন শিশু বাইজিদেরই মত সবাই হও ছোট্ট শিশু বাইজিদেরই মত সবাই হও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও
মায়ের দোয়ালো হে মুমিন মায়ের দোয়ালো বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়ালো হে মুমিন মায়ের দোয়ালো খারাপ লাগে এ যুবক খারাপ লাগে কি একতারা লাগবে গান গাইতে হারমোনিয়াম লাগবে এ বাবা আল্লাহর নামে গান গাও এমন গান গাও ইখলাসের সাথে ঢোল লাগবে না একতারা লাগবে না যেই সুরের দ্বারা মানুষের দিল নরম হয় আমলের দিকে মানুষের আগ আকৃষ্ট হয় আল্লাহর কথা মরণ মরণের কথা স্মরণ হয় এমন গান গাইলো সওয়াব হয় শুনলেও সওয়াব হয় কিন্তু যেই গান বাদ্য ছাড়া হয় না যে গানের আওয়াজে যুবকের যৌবনে জোয়ার আইসা গুনার দিকে দৌড়ায় এমন গান গাওয়াও হারাম শ্রবণ করাও হারাম সিনেমা হলে কয় বেলা জিকির হয় এই পাবলিক সিনেমা হলে কয় বেলা জিকির হয় জিকির হয় কি হয় আরে কয় না কয় কি খবর রাখেন না আপনারা কি হয় গান হয় বাদ্য হয় ছবি হয় বেপর্দার আড্ডা হয় উলঙ্গ নাচ গান হয় ক্লাবের মধ্যে টাসের আড্ডা হয় জুয়ার আড্ডা হয় বেপর্দার আড্ডা হয় মদের আড্ডা হয় গাঁজার আড্ডা হয় নাকি বলেন এ সাধারণ মুসলমানের কাছে আমি বিচার রাইখা যাই সিনেমা হলের মধ্যে বিপর্দার আড্ডা হয় গানের আড্ডা হয় ক্লাবের ভিতরে টাসের আড্ডা হয় মদের আড্ডা হয় জুয়ার আড্ডা হয় এ জামালপুরের সাধারণ মুসলমান গো পায়ে হাত দিয়া বিচার রাইখা যাই বলো এই সমস্ত বিপর্দার আড্ডা গাঁজার আড্ডা গানের আড্ডা যদি কোন দরবার শরীফে হয় বিচার করো সাধারণ মুসলমান বিচার দিয়া গেলাম বলো সিনেমা হল আর ক্লাবে আর দরবারে ব্যবধান রইল কোথায় যেই সমস্ত অপকর্ম যে সমস্ত গুনার কাজ হয় সিনেমায় সেগুলি যদি আমার দরবারে হয় এটা দরবার না সিনেমা হল ব্যবধান রইল কই একটু আছে সিনেমায় ঢুকলে টিকিট লাগে আর ওই ভণ্ড দরবারে ঢুকলে টিকিট লাগে না আর একটু ব্যবধান হলো সিনেমায় তবারক নাই আর ভণ্ডের দরবারে তবারক আছে নাকি বলেন সাবধান হতে হবে আল্লাহ বুঝার তৌফিক দান করুন এ যুবক ভাই পায়ে হাত দিয়া বলছেন যুবক রাগ করেন নাকি আবার এ যুবক পায়ে হাত দিয়া বলি রাগ করিও না আল্লাহ যৌবন আমাকেও দান করেছেন আমি যদি শার্ট প্যান্ট টাই পইরা দাড়ি কামায় চলতাম কেউ আমারে বাধা দিত না এ যুবক পায়ে হাত দিয়া বলছি রাগ করবেন না বুঝাবার জন্য বলি আমিও আল্লাহর গোলাম আপনিও আল্লাহর গোলাম মায়ের গর্ভে দুইটা সন্তান আল্লাহ দান করেছেন বোনের বয়স হলো মাত্র 30 বছর ভাইয়ের বয়স হলো মাত্র 24 বছর বোনের গালে দাড়ি নাই ভাইয়ের গালে দাড়ি আছে আমি আপনাদের কাছে বিজ জবাব চাই বলেন আল্লাহ অন্যায় করছেন নাকি জোরে বলেন যদি বলেন অন্যায় করে নাই তাহলে কেন আপনি দাড়িটা কামাইছেন কি জন্য দাড়ি কামাইলে চেহারা সুন্দর হয় যৌবন বাড়ে শরীর মোটা হয় কিছুই তো হয় না তাহলে কেন কামাইছেন জবাব দিবেন হুজুর চাকরির কারণে রাখতে পারি না এ মুসলমান যুবক ভাই যে যেই দলের লোক হন না কেন পায়ে হাত দিয়া বিনয়ের সাথে বলি কাউকে টার্গেট করে বলি না রে বাবা কাউকে হিংসা করে বলি না সবাই চাই আল্লাহর জান্নাতে যাইতে মুসলমান ইমানদার কারো সাথে কোনো দ্বন্দ্ব নাই আপনি দাড়িটা কামাইলেন চাকরির অজুহাতে মোবাইল থাকলে রেকর্ড করে নেন আপনার কাছে আমার প্রশ্ন আপনার মতো যুবক দাড়িওয়ালা র‍্যাবের চাকরি করে পুলিশের চাকরি করে আর্মি বিডিআর এর চাকরি করে ওকিল ব্যারিস্টার বিচারপতি ম্যাজিস্ট্রেট ওসি ডিসি এসপি আইজি আপনার মতো যুবক দাড়িওয়ালা আছে না নাই সত্য বলুন মিথ্যার দরকার নাই আছে না নাই শুধু দাড়িওয়ালা কেন র‍্যাব আর্মি বিডিআর এর ভিতরে বহু কোরআনে হাফেজও আছে ঠিক কি না বলেন আপনি বালিশের সাথে মাথা লাগাইয়া চিন্তা করবেন আপনি কেন পারবেন না মুসলমান হইয়া এ যুবক কয়দিন তুই দুনিয়াতে বাসবি রে একটু টাকা দেখ ওই ঢাকার আশুলিয়ায় গার্মেন্টসে আগুনে পুইরা কত জীবন চলে গেল রে বাবা পত্রিকার খবর কি মনে পড়ে না চট্টগ্রাম ফেরায় ওবারের নিচে পড়ে কত জীবন চলে গেছে এখনো কান্নার আওয়াজ
ওই যে সদরঘাট থেকে লঞ্চ রওনা হয়ে কত মানুষ এখনো লাশ উঠাইতেছে বাবার কয়দিন বাঁচবা যদি অসুস্থ নাও হও এমন কোন দিন নাই যে বাসের তলে পড়ে মানুষ মরে না হুন্ডা সিলিং হয় মানুষ মরে না পানিতে ডুইবা মানুষ মরে না এমন কোন দিন নাই অনেকে তো স্টক কইরা হঠাৎ করে মারা যায় বাবা গো পায়ে হাত দিয়া বলছি দুনিয়া কিচ্ছু না আল্লাহর গোলাম হও আল্লাহর কোরআনের গোলাম হয়ে যাও কোরআনের সওয়াব পাইয়া মানুষ হও আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক জোড়ায়া দাও এ যুবক ভাই এ ব্যবসায়ী ভাই আপনার মতো কোটি টাকার ব্যবসা করে দাড়ি ওয়ালা হারাম খায় না আছে না নাই এ ড্রাইভার আছে কত ড্রাইভার দাড়িওয়ালা যুবক কত শ্রমিকের কাজ করে কত শ্রমিকের কাজ করে কত কর্মচারী দাড়িওয়ালা অভাব নাই এ যুবক বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করো তুমি কেন দাড়িটা রাখতে পারবা না মুসলমান যুবক ভাই এই স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ভাই আপনার মতো স্কুল কলেজ ভার্সিটিতে পড়নেওয়ালা ছাত্র দাড়িওয়ালা যুবক আছে না নাই আপনার পায়ে হাত দিয়া বলবো মনের প্রশ্ন করেন মন আমি মুসলমান হয় কেন পারবো না এ বাবা দাড়ি কামাইলে কোনো ফায়দাও যদি হইতো তো তো বুঝতাম আসলে কোনো ফায়দা তো নাই বরং বৈজ্ঞানিকরা কি বলে ভালো করে শুনে নাও রে মুসলমান দাড়ি রাখবো কেন একটা বই বাংলায় লাইব্রেরিতে পাওয়া যায় যদি পারেন কিনবেন ইসলামী মাইন্ডে বহু কিতাব আছে বহু বাংলা অক্ষরের বই আছে এগুলি পড়া পড়া দেখবেন এ কোরআন ও বিজ্ঞান নামে একটা বই আছে ওটাও কিনা পারলে পড়ে দেখবেন বৈজ্ঞানিকরা বলে দাড়ির মধ্যে অস্ত্র লাগাইলে তিনটা মুসিবত যারা গালের সাথে ছোট্ট কইরা রাখে আছে না নাই মনে হয় ইন্দুর বান্দরে কামরায় সব সাইজ করে তুইছে কে আছে না নাই এ যারা দাড়িটা পুরো ক্লিন করে আর যারা ছোট্ট করে রাখে দোনো দলের গুনাহ সমান ঠিক কি না বলে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এ ইমানদার বৈজ্ঞানিকরা বলে তিনটা মুসিবত এক নম্বরে চোখের পাওয়ার থাকবে না দুই নম্বরে যৌবনের পাওয়ার থাকবে না তিন নম্বরে অকালে মরণ হবে এ যুবক ভাই গো পয়গম্বর বলেন মানুষ যখন ঘুমায় যায় গুনাহ করার কোনো শক্তি থাকে না কিন্তু যারা দাড়ির মধ্যে অস্ত্র লাগায় নবীরে কষ্ট দেয় এ যুবক পায়ে হাত দিয়ে বলি বেঈমানরা নবীরে গালি দিতেছে তুমি পারলে ফিরাও যদি না পারো গোপনে আল্লাহর কাছে দোয়া করতে থাকো কিন্তু তুমি অন্যায় করে নবীরে কান্দায় না কষ্ট দিও না এ যুবক ভাই হেদায়েতের মালিক আল্লাহ এক নম্বরে যৌবন থাকবে না চোখের পাওয়ার থাকবে না নবী বলেন মানুষ যখন অন্যায় করে দাড়ির মধ্যে অস্ত্র লাগায় ও সজাগ থাকার ঘুমায় থাক চব্বিশটা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে আমল নামায় গুনাহ লেখতেই থাকে এ যুবক ভাই হেদায়েতের মালিক আল্লাহ চাকরি দেওয়ার মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ হায়াত মৌতের মালিক একমাত্র আল্লাহ ইমানটা যদি মজবুত হয় আর যদি একটা যুবক তওবা করে আল্লাহ জীবনে আর নবীদের দাড়ি কামায় কষ্ট দিব না নবীর আর কাঁদাবো না কারণ আমার নবীর জীবনটাই কিন্তু কান্দতে কান্দতে শেষ হয়ে গেল মা নাই বাবা নাই নবীর কান্না কত কষ্ট তাইফের ময়দানে কষ্ট রক্ত ঝরানো কষ্ট গো মুসলমান ইমানটারে মজবুত করে যদি একজন যুবক তওবা করে মাহফিল সার্থক হবে এই মেহনতটা সার্থক হয়ে যাবে ইমান মজবুত বাবা বাঁচি আর মরি জানি না চাকরি থাক আর যাকে তাও দেখার বিষয় না ইমান মজবুত করে ওয়াদা করি আল্লাহ জীবনে আর কোনোদিন দাড়ির মধ্যে অস্ত্র লাগাবো না নবীর আর কষ্ট দিব না মজবুত ইমান যদি থাকে আল্লাহর কাছে হাত উঠাইয়া একটু ওয়াদা করে দেখায় দেই নারায়ণ তাকবীর হাত সোজা করেন আরো সোজা করেন হাত আরো সোজা করেন আরো সোজা করেন এবার সতর্কবাণী যাদের অন্তরের নিয়ত ভালো না তারা হাত নামায় দেন আমি আবারো বলছি যাদের নিয়ত খাঁটি নাই তারা হাত নামান যাদের নিয়ত এখনো মজবুত না তারা হাত নামায় দেন আর যাদের নিয়ত খাঁটি তারা হাত আরো সোজা করেন ইয়া আল্লাহ যেই সময় বেঈমানরা নবীর সুন্নতকে জবাই করার জন্য পাগল হয়ে গেছে গো আল্লাহ ওই সময় জামালপুরের বাস টার্মিনালে তাকায় দেখো তোমার গোলাম নবীর উম্মত নবীর সুন্নাত জিন্দা করার জন্য আদাবদ্ধ আল্লাহ কবুল করে নাও মজবুত করে নাও মুসিবতে ধৈর্য ধারণ করার তৌফিক দাও যারা লেখাপড়া করে পরীক্ষার্থী সফলতা দান করো আয় আল্লাহ যারা চাকরি করে যারা ব্যবসা করে বরকত সফলতা দান করো আয় আল্লাহ মুসিবত থেকে হেফাজত করো ঈমান আমল নিয়ে বাঁচায় রাখো ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন বলেন আমিন আমাল সে বন্তি হে ये जन्नत भी जहन्नम ये खा के फितरत में ना नारी है ना
নুরি ইয়ে খাকে ফিতরত মে নানারি হায় নুরি মুসলমান আল্লাহর গোলাম ইমামউদ্দিন এবারে মদিন শিকার জন্য রওনা হয়ে গেল হাঁটতেছে হাঁটতেছে মা দোয়া করতেছে আল্লাহর কি কুদরত আল্লাহর কি কুদরত মুসলমান গো ভারতে যেই মাদ্রাসায় ইমামউদ্দিন যাবে ওই মাদ্রাসার প্রিন্সিপাল ঘুমের ঘরে স্বপ্ন দেখছে ডাক দিও করো মাদ্রাসার আল্লাহর গোলাম বাংলাদেশ থেকে একটা সন্তান ইলমে দ্বীন শিকার জন্য আসতেছে তুমি তাকে নিয়ে একত্রে নাস্তা করবা উস্তাদ প্রিন্সিপাল গেটের সামনে দাঁড়ায় একজন একজন ছাত্র ঢুকায় আর পরিচয় নেয় ঠিক টাইম মতো তাকায় দেখে বাংলাদেশের সন্তান আল্লাহর জিকিরই করতে করতে মাদ্রাসায় ঢুকতেছে সন্তানকে কোলে জড়ায় কয় তুমি কি বাংলাদেশ থেকে আসছো বলে হ্যাঁ কোলের মধ্যে জড়ায় কয় তাড়াতাড়ি নাস্তা করে নে আল্লাহ বড় পরীক্ষায় ফলাইছে নাস্তা করার পরে বলে বাবা তুমি আমার মাদ্রাসায় ভর্তি হয়েছো বাবা যাও মাদ্রাসায় লেখাপড়া করবা আমার ঘরে খানা খাইবা আর একটা গরু আছে মাঝে মাঝে দেখা শোনা করবা ইমামউদ্দিন এবার ওস্তাদের ঘরে খানা খায় এ মাদ্রাসার ছাত্র ভাই গো নিজেকে বিলীন করে দাও অহংকার মুক্ত জীবন চাও কারণ অহংকারী কইরা কোনো ব্যক্তি মানুষ হতে পারে না যত বড় বড় বুজুর্গের আলোচনা আমরা করি সবাই ছিলেন মাজাজান সুইপার বাথরুম পরিষ্কার করেছেন এমনি বড় হয় নাই এলেমের জোরে বড় হওয়া যায় না বাবা এলেমের জোরে অহংকারী ইবলিস হওয়া যায় আর মানুষের মুখে সম্মান পেতে হলে নিজেকে জুতা সোজা করার মতো অপদস্থ করতে হবে ছাত্রের জুতা সোজা করতে হবে ওস্তাদদের জুতা সোজা করতে হবে বাথরুম পরিষ্কার করতে হবে যখন মনটা এত নিচু হয়ে যাবে আল্লাহর রহমত তখন অটোমেটিক সিনায় আসবে ওস্তাদ একটু কিছু কইলেই ছাত্র আন্দোলন শুরু করে না এই তো অবস্থা মাদ্রাসা তো আমিও পড়াই খানায় যদি একটু তরকারি ভেজাল হয় ছাত্ররা রিপোর্টের আগে ওস্তাদ রিপোর্ট দেয় আরো আগে নাকি বলে অথচ দুই বছর আগের ইতিহাস বর্তমানে যারা মাদ্রাসায় লেখাপড়া শিক্ষকায় করাইতেছেন কত কষ্ট করে লেখাপড়া করছেন তাদের আগের বুজুর্গরা কত কষ্ট করে পড়ছেন হ্যাঁ আর এখন একটুখানায় সমস্যা হলে আন্দোলন শুরু করে দেয় ছাত্র ওস্তাদ পুরো ভাগ হয়ে যায় দলে দলে ভাগ হয়ে যায় আল্লাহ এর দ্বারা এলেম পাওয়া যাবে না এলেমের জন্য খানার দিকে তাকানো যাবে না খানার দিকে তাকাইলে এলেম পাওয়া যাবে না ইমামউদ্দিন মাদ্রাসায় লেখাপড়া করতেছে কিন্তু দুঃখ ওস্তাদরা যা ক্লাসে কয় ইমামউদ্দিনের ব্রেনে কিছুই ধরে না মনে থাকে না এরকম ছাত্র নাই যে পাঁচটার মধ্যে দুই তিনটা ছাত্র ভালো বুঝে আর দুইটা বুঝে না ব্রেন কম আছে না নাই খুব সংক্ষেপে বলতেছি ইমামউদ্দিন ক্লাসের মধ্যে পড়তেছে ওস্তাদের গরু দেখে খানা খায় বাবারে একদিনের ঘটনা এক সপ্তাহে যা ওস্তাদ পড়াইছে ভালো ছাত্র দাঁড়ায় দাঁড়ায় ওটি রিভাইজ করে আবার শুনায় আর যারা পারে না ওরা ধরে ঠিক একদিনের ঘটনা ইমামউদ্দিন কিতাব ধরে বসে আছে সবাই ভালো ছাত্র দাঁড়ায় দাঁড়ায় পিছনের এক সপ্তাহ সবক পড়ায় কিন্তু ইমামউদ্দিন প্রথম পৃষ্ঠায় হঠাৎ করে একটা আওয়াজ দিল যেই ছেলেটা পড়াইয়া পাঁচ পৃষ্ঠা চলে গেল ইমামউদ্দিন কয় ভাই মনে যদি কিছু না নেন আমি প্রথম পৃষ্ঠার একটা লাইন ভালো বুঝি নাই বুঝাইয়া দেন ছেলেটা একটু অহংকারী তো এলেন থাকলেই তো একটু অহংকার বাড়ে বুঝেন না কথা তুমি এখন জিজ্ঞেস করো কেন আগে জিজ্ঞেস করলে না কেন পাঁচ পৃষ্ঠা চলে গেলাম এখন কেন একটু গালি দিল গালি আয় বাঙালি তেরে নসিব মে এলমে দিন নহি হায় তেরে নসিব মে শায়খ কা গরু চরা না হায় ডাক দিয়া কয় সন্তান তোর নসিবে তো এলমে দিন নাই তুই তো ওস্তাদের গরু রাখা সারা কপালে আর কিচ্ছু তুই পাবি না ইমামউদ্দিন আর দেরি করে না চোখের পানি ছেড়ে হাউমাউ করে কান্দে গো আল্লাহ আমার মায়ের আশা কি পূরণ হবে না তুমি কি আমাকে কবুল করবা না আল্লাহ তুমি আমাকে মাহরুম করিও না বড় কষ্ট করে আসছি গো আল্লাহ তুমি আমার এলেম দাও ফিরে দিও না গো আল্লাহ
আল্লাহর দরবারে কাঁদতেছে, ছাত্ররা সবাই চলে গেল গভীর রাত। ওস্তাদের খেদমতের জন্য ইমামউদ্দিন কামরায় ঢুকে ওস্তাদের পায়ে তৈল মালিশ করে, আর চোখের দুইটা ফোঁটা পানি ওস্তাদের পায়ের মধ্যে পড়ে গেল। ওস্তাদ হঠাৎ তাকায় দেখি ইমামউদ্দিনের চোখে পানি, ডাক দিয়া কায়ে বাবা কেন কাঁদো, বলে আপনি কয় না না তুমি কাঁদবা আমি ঘুমাবো, এটা তো আল্লাহ বরদাস্ত করবেন না। ইমামউদ্দিন ঘটনা খুইলা বলছে, বলার পরে কয় বাবা তাড়াতাড়ি অজু কর, আমারেও অজুর পানি দাও, আমিও অজু বানাই। ওস্তাদ অজু বানাইলেন, ছাত্র ইমামউদ্দিন অজু করলেন, ইমাম আল্লাহর গোলাম মাদ্রাসার প্রিন্সিপাল ইমামউদ্দিনের হাতে আলমারার আলমিরার চাবি দিয়ে কয় বাবা ওই আলমিরা খোল, দুরাকাত নামাজ আদায় কর। নামাজ আদায় করে আলমিরার মধ্যে ক্লাস ওয়ান থেকে বুখারী শরীফ পর্যন্ত কিতাবগুলো সাজানো আছে, একটা একটা নামাবি পৃষ্ঠা উল্টাবি, এই কাজ তোমার তুমি করতে থাকো। ইমামউদ্দিন এই কাজ করতেছে, ওস্তাদ খাস কামরায় ঢুকে যায় নামাজ বিছে আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করে দিছে। ফজরের আজান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। ইমামউদ্দিন ওস্তাদ নামাজে দাঁড়ায় গেলেন, মসজিদের কাতার ইমাম সাহেব আল্লাহর গোলাম প্রিন্সিপাল প্রতিদিন ফজরের পরে বয়ান করে, আজকের আর বয়ান করেন নাই, নামাজটা শেষ করে সালাম ফেরে ঘরে আসছেন। আইসা কয় বাবা আসো আমার সামনে বসো, ওস্তাদ ওই বাকি পৃষ্ঠাগুলি ইমামউদ্দিনকে পড়ায় বলে ঘুমাও, ঘুমায় যাও, ক্লাসটাই আমি তোমার ডাকবো। ইমামউদ্দিন ঘুমায় গেলেন, আল্লাহর ওলিয়ার ঘুমান না, ওস্তাদের দোয়ায় যে কি হওয়া যায়, ওস্তাদের দোয়া যে কত বরকতি দোয়া জানো গো, একটা অক্ষরদের শিখায় তার কত দাম। হযরত আলী শেরে খোদা বলছেন, মান আল্লামানি হরফান ইনশা আবা ওয়া ইনশা আতাকা, একটা অক্ষর যে শিক্ষা দেয় তার দাম কত, আমি তার কাছে এমন গোলাম ইচ্ছা করলে আমারে গোলাম করতেও পারে, বিক্রিও কইরা দিতে পারে, এত দাম। সাবধান, একটা অক্ষর যদি তোমার কেউ শিক্ষা দেয় তুমি বেয়াদুবি করিও না, বেয়াদুবির কারণে সব ধ্বংস হয়ে যাবে। ও আল্লাহর ওলি গো কি কথা বলতেছেন, আমি বড় ভয় পাই, এগুলি তো আমার সম্ভব না। বলে বাবা আমি তো ঘুমাই নাই সারা রাত আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদছি গো, আমার আল্লাহ তো দেওয়ার মালিক, আমি তো বলার মালিক, আমার মাওলাই দিবে গো, যা বাবা যদি পড়তে না পারো আয় আমার কোলে আয়, তুই যদি আমার জামা ঢুকাইতে ভয় পাও আমি আমার জামাটা তোর গায়ে ঢুকাই দিলাম, তোর মাথা পাগড়ি পরাই দিছি গো, যা বাবা কিতাব হাতে দিয়ে দিলাম, আমি ওস্তাদ দোয়া করি তুই ক্লাসের জন্য ওস্তাদ হয়ে যা। ওস্তাদের দোয়া নিয়ে ইমামউদ্দিন রওনা হয়, ছাত্ররা তাকায় দেখে গতকাল যেই সিলেটারে আমরা গালি দিয়েছি না জানি ঘটনায় কোনো পেস্তাই গেছে, ওই ছাত্রটার গায়ে দেখা যায় ওস্তাদের সুন্দর জামা। এভাবে যখন হাদিসের দরস দেওয়া শুরু করলেন, কমপ্লিট হাদিস বন্ধ করে ইমামউদ্দিন আবার চলে আসলেন, ছাত্ররা রিপোর্ট দেয় ওস্তাদের চেয়েও ইমামউদ্দিনের কাছে যেন সব কারো পরিষ্কার বুঝতে পারলাম।